কলকাতা সেখানকার অন্যতম গুরুত্বপূর্ণ সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ এসএসকে সেখানকার ছবিটা কিরকম আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে, সৈকত একেবারে সকল সকল বহু রোগী তারা রয়েছেন, দূর দূর প্রান্ত থেকে এসেছেন, যারা এসেছেন তারা কি সঠিক সময় পরিষেবা পাচ্ছেন, কি বলছেন তারা? দেখো এই মুহূর্তে আমি দেখাবো এসএসকেএম হসপিটালের ওপিডি বিভাগ, ওপিডি বিভাগে লাইনটা দেখাবো টিকিট করার জন্যে। শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন লোকজন এখানে এসেছেন, আমার সঙ্গে একজন রোগীর আত্মীয় রয়েছেন, রোগী পরিজন রয়েছেন, কথা বলবো। তার রোগী গ্যাস এমার্জেন্সিতে ভর্তি রয়েছেন কিন্তু এখনও ট্রিটমেন্ট হচ্ছে না, ওখান থেকে বলছে আগে 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 টিকিট করাতে বলছে। টিকিট হয়ে গেছে, টিকিট এখন হয়ে গেছে, এমার্জেন্সি দেখিয়েছি, এখন টিকিট করে এখন এখানে নিয়ে আসবো আমি। আচ্ছা ভর্তি হয়েছে? না না ভর্তি হয়নি। এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হচ্ছে? হ্যাঁ হয়েছে, ইঞ্জেকশন দিয়েছে কিন্তু সব দিয়ে। এখন পরিস্থিতি কেমন? এখন তো ওনার ব্লাড বেরিয়ে যাচ্ছে, জানি না কি হবে। মানে ঠিকঠাক ট্রিটমেন্টটা এখনো শুরু হয়নি? না বলবো তো এখানে আসতে। অর্থাৎ ট্রিটমেন্টের জন্য এখনো পর্যন্ত ওয়েট করছে। আমি এই ওপিডি বিভাগ এসডিএলডি ওপিডি এখানের যে লাইনটা কিন্তু যত বাড়ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এবং বেশিরভাগ মানুষজন তারা কিন্তু তারা জিজ্ঞেস করবো দাদা কোথা থেকে এসছেন আপনারা? আমি এসি মুকুন্দপুর থেকে। আচ্ছা কতক্ষণের জন্য দাঁড়িয়ে আছো? আমি 8টায় এসি, এখন তো 9টা বাজে যায়, 9টা পর্যন্ত। পেশেন্টের কী অবস্থা? পেশেন্ট আগে তো একটু ভালো, আগে অবস্থা খারাপ ছিল, এখন একটু ভালো। দিদি কোথা থেকে এসেছেন? দিদি কোথা থেকে এসেছেন? আরামবাগ থেকে। আরামবাগ থেকে? আরামবাগ থেকে এত দূরে কেন? এদিভারে দোষ আছে, পেটে জল জমেছে। আরামবাগে ট্রিটমেন্ট হয় না? না এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। এসএসকেএম থেকে ট্রান্সফার করে দিয়েছে আরামবাগ? হ্যাঁ। কেন এসএসকেএম? মেডিকেল ব্যাপার আছে তার জন্য এখানে ট্রান্সফার করেছে। মানে এসএসকেএম হসপিটালে ক্রিটিক্যাল ব্যাপার সারাতে পারছে না, আরামবাগে ট্রান্সফার করে দিয়েছে। এখন তাহলে রোগীর অবস্থা? এখন খারাপ অবস্থা আছে, ভর্তি করার জন্য চেষ্টা করছি আর কি আমরা। আরামবাগ থেকে আবার এসেছেন এসএসকেএমে ভর্তি করাতে? তুমি যেমনটা দেখালে বা অন্যান্য জেলা থেকে আমরা যে সমস্ত ছবি পেলাম প্রত্যেকটা জায়গায় একই অভিযোগ, কিন্তু এখানে প্রশ্ন উঠছে, বারবার বলা হয় ব্যবস্থা ঠিক আছে, ব্যবস্থা সমস্ত রকম ঠিক থাকলে তাহলে কঙ্কাল সার চেহারা কেন সামনে আসছে, প্রশ্ন থেকে যাচ্ছে। বর্ধমানের ছবিটা আমরা জানবো, আর এই মুহূর্তে বর্ধমানে সেখানকার যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখান থেকে সন্তোষ রয়েছে আমাদের সঙ্গে। সন্তোষ তুমি যে হাসপাতালে রয়েছে সেখানকার কি ছবি, কি অভিযোগ সেখান থেকে উঠে আসছে? দেখো বর্ধমান মেডিকেল কলেজের পাশাপাশি কিন্তু অনাময় মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি যে হসপিটাল তাদেরখানে কিন্তু অভিযোগ বলতে সেখানে যে ডাক্তাররা তারা কিন্তু একটু লেটেই আছেন, তার পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ কিন্তু নোংরা আবর্জনাতে কিন্তু ভরে রয়েছে, এই অভিযোগটা আছে। তার পাশাপাশি কিন্তু এখানে নার্সদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে যে এখানে তারা ঠিক মতো দেখাশোনাও করে না, এবং ডাক্তাররা দেখে এখানে একজন আউটডোরে তিনি দেখিয়েছেন যে আউটডোরে ডাক্তার দেখালেন? এই যে হ্যাঁ আউটডোরে ডাক্তার দেখাচ্ছি, মানে আমার খুব অসুবিধা, আমার বাড়িতে খুবই অসুবিধা, মানে কী করব। হ্যাঁ ডাক্তার দেখিস, এখন 2000 টাকা কোথাও চাইছি, ওষুধ দেয় না, না না ওই যে ওইখানে কিনতে হয়। হ্যাঁ না ওষুধ কটা লিখেছে জানি, এনেকগুলো রাত্রে খেতে হয় 4টি, সকালে খেতে হয় 4টি, আর দুপুরে 1টি, না ওষুধ দেয় না, 2 টুনা 1টা দেয়। দেখো সরকারি মেডিসিন মেডিকেল কলেজে যে ওষুধ যে একেবারে মেডিকেল কলেজ নামে সুপার স্পেশালিটি কলেজ হাসপাতাল অথচ সেখানে পরিষেবা পাচ্ছে না, এটা তো গেল জেলার ছোট। মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এই মুর্শিদাবাদ থেকে বারবার রেফার রোগে যেভাবে বলি হতে হচ্ছে শিশুদেরকে সেই অভিযোগ বারবার সামনে এসেছে। আজকে ছবিটা জানবার চেষ্টা করব সৌমিত্র তোমার কাছ থেকে। একদমই তাই, মুর্শিদাবাদের যে সমস্ত ব্লক হাসপাতাল রয়েছে সেই সমস্ত ব্লক হাসপাতালে কিন্তু এসএনসিইউ বিভাগ নেই, এর ফলে কিন্তু চরম বিপাকে পড়তে হচ্ছে রোগীর আত্মীয়রা। নবজাতক যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে তারা যখন একটু সমস্যায় পড়ছে তাদেরকে কিন্তু ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আর রাখা যাচ্ছে না, তাদেরকে রেফার করতে হচ্ছে। রেফার কোথায় করতে হচ্ছে? যেখানে এসএনসিইউ বিভাগ রয়েছে, যেমন জঙ্গিপুর মহকুমা হাসপাতাল বা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, কিন্তু সেখানেও যথেষ্ট সিট নেই, এর ফলে কিন্তু চরম সমস্যার মধ্যে করতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়াও আমি এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি সাগরদিঘী সুপার স্পেশালিটি হসপিটালে, সেখানেও কিন্তু যথেষ্ট পরিষেবা নেই বলে আমরা জানতে পারছি। এখানে
ইউএসজির ব্যবস্থা নেই, এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেই, এর পাশাপাশি স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই, নানান ধরনের পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষরা। এখানে বেশ কয়েকজন সাধারণ মানুষকে পেয়েছি, রোগীর আত্মীয়দেরকে পেয়েছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি এই হসপিটালে? প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত। আর আমরা দেখেছি যে বর্তমান পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এরকম একটা জ্বলন্ত বিষয়কে তুলে ধরার জন্যে, এরকম একটা হৃদয়স্পর্শী বিষয়কে তুলে ধরার জন্যে, এরকম একটা হৃদয় মর্মস্পর্শী ঘটনাকে তুলে ধরার জন্যে রিপাবলিক বাংলাকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা জানেন, আমরা জানি গত বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 3rd and 4th July 2024 আমাদের যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে 3টে প্লাস 4টে মোট 7টা নবজাতক শিশুর মৃত্যু হয়। সবথেকে হৃদয়স্পর্শী ঘটনা যেটা হলো, আমরা দেখলাম গত 6 জুলাইয়ের আনন্দবাজার পেপারে কী পরিস্থিতি, এই যে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা দাঁড়িয়ে আছি, ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন এখানে? আপনারা এই সুপার স্পেশালিটি হসপিটালের নামে এখানে কোনো SNCU অর্থাৎ স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট নেই। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট না থাকার জন্যে এখান থেকে নিউবর্ন বেবি যখন কোনো সমস্যা দেখা দেয়, নেটাল ইউনিট না থাকার জন্যে, নিওনেটাল ইউনিট না থাকার জন্যে এই বাচ্চাগুলোকে রেফার করতে হয়। এখানে কিন্তু রোগীর পরিজনরা শুধুমাত্র অভিযোগ করছেন যে একাধিক যন্ত্র বিকল হয়ে পড়েছে বা অনেক কিছু পরিষেবা পাচ্ছে না, এটা থেকে মুর্শিদাবাদের ছবি। তবে ঠিক দেখা যাচ্ছে রাজ্য জুড়ে কিন্তু স্বাস্থ্যের একেবারে বেহাল দশা। কোথাও ছানিয়ে অপারেশন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, কোথাও একেবারে হাসপাতালে যে পরিকাঠামো থাকা দরকার সেই পরিকাঠামো নেই, অর্থাৎ উপযুক্ত সেখান থেকে কিন্তু পরিষেবা পাচ্ছেন না রোগী এবং তাদের পরিজনরা। অন্যদিকে তো হাসপাতালে একেবারে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বিড়াল কুকুর সমস্ত রকম পোষ্য, নাজেহাল হচ্ছেন রোগী এবং তাদের পরিজনরা। জেলায় জেলায় স্বাস্থ্যের করুণ ছবি, অথচ স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তারপরেও কেন ঠিক মতন পরিষেবা পাচ্ছেন না? বলা হচ্ছে সমস্ত রকম যন্ত্র রয়েছে, তারপরেও যখন সেখানে যাচ্ছেন রোগী এবং তাদের পরিজনরা, বলা হচ্ছে এই যন্ত্র তো বিকল হয়ে পড়ে রয়েছে, এই যন্ত্র তো সারানো হয়নি, কেন এই ধরনের নানা রকম যে অভিযোগ সেই অভিযোগগুলো কেন আসবে? আর জেলায় জেলায় উঠে আসছে স্বাস্থ্যের ভয়াবহ অবস্থার ছবি, যেমনটাই বলছিলাম আপনাদেরকে। তবে এই মুহূর্তে একটু সাগর থেকে ছবিটা আমরা জানার চেষ্টা করব। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, সাগর থেকে হাসপাতালে কিরকম ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা সাগর দিঘি ছবিটা অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে, আর সৌমিত্র সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে একটুখানি মেদিনীপুর থেকে নজর রাখি, এবং যেমনটা একটু আগে আপনাদের বলছিলাম যে হাসপাতালে অবাধ বিচরণ পশুদের বা বিড়াল কুকুর যারা রয়েছে সেই সমস্ত একেবারে পশুদের অবাধ বিচরণ যেমনটা চোখে পড়লো কিন্তু এই মেদিনীপুরে মেডিকেলে, একেবারে বলা যায় বেহাল ছবি। আজকে ছবিটা কি কোনো রকম বদল হয়েছে বা রোগী পরিচর্যা রোগী তারা কি বলছেন সমস্তটা আমরা জানবো সুদীপ্তর কাছ থেকে। সুদীপ্ত, কি খবর? কোনো বেড পাওয়া তো যাইনি, নিচে ছিল মানে মেঝেটাও অ্যারেঞ্জ করে দেয়নি, মানে মেঝেটাও অ্যারেঞ্জ করে দেয়নি। তারপর কিছু করে বলছেন সুপারিশ করলে বেড পাওয়া? হ্যাঁ, তারপর তো আইসিইউ পেশেন্ট তো নিচে রাখা যায় না, ডক্টররা বারবার আসছিলেন ঠিক আছে, তবে নার্সদের ব্যবহার অতি জঘন্য, মানে ওরা মানুষকে মানুষ মনেই করে না। একবার ওনাদের এটা ভাবা উচিত ছিল যে আইসিইউ পেশেন্ট, তার জন্য কিছু ব্যবস্থা হোক, ওরা নেয়নি। তারপর জানি না কেন মোট আমি বেড পেয়েছি, আমি 3:30 সময় ভর্তি হয়েছি, আমি বেড পেয়েছি 11:00। আমি আরো রোগীর পরিজনরা রয়েছে, দাদা রোগী ভর্তি রয়েছে এখানে? রোগী ভর্তি আছে, আমাদের ভর্তি আছে, ডেথ ফেট করেছে রোগীটা, রোগীটা বিড ভাড়া দেয়নি কিছু না, ডাক্তার টাইমে পাচ্ছে না,
হ্যাঁ সিস্টার দিকে বলছি, সিস্টাররা ওষুধপাত্রটা ঠিক টাইমে দিচ্ছে নি, চলো যাচ্ছি, তিনবার চারবার দেখার পরেও আসেনি, রুগী গেট ফেল হয়ে গেছে তখনও রুগী মানে ডাক্তাররা আসেনি, মানে নার্সরাও চরম দুর্ব্যবহার। হ্যাঁ ওইটা মানে পরিষ্কারও নাই আর তাকে যেমন অযত্নে রেখেছে। মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এই মুর্শিদাবাদ থেকে বারবার রেফার রোগে যেভাবে